এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন আর আপনারা দেখছেন ফিল্মি বাংলাদেশ। তো গতকালকে মুন নাইট এপিসোড 5 আমাদের সবাইকে একটা হেড র্যাকের ভিতর দিয়ে নিয়ে গেছে। সব শেষে যা হলো তা আমাদের পুরো মাথা ব্লোন আপ করে দিয়েছে। আমি অলরেডি গতকালকে পুরো একটা এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছি এবং তারও আগের দিন আমি একটা প্রিভিউ ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি থিওরি করেছিলাম এই হিপোগড টাওরেট হয়তোবা মুন নাইটের আসল হিরো হতে যাচ্ছে। তো আমরা গত এপিসোডে দেখেছি কিভাবে টাওরেট আমাদের মার্ক এবং স্টিভেনকে দিক নির্দেশনা দিচ্ছিল কি করে এই বেড়াজাল থেকে বের হতে হবে। কিন্তু গত এপিসোডের শেষে যা ঘটেছে তা নিয়ে যদি আলাদা করে কথা না বলি তাহলে মুন নাইট নিয়ে এক্সপ্লেনেশনটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো আজকে আমি চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমরা কথা বলবো স্টিভেন কি আসলেই জমে গিয়েছে মরুভূমিতে, এবং মার্ক যে ফিল্ড অফ ব্রিডে গিয়ে হাজির হয়েছে অর্থাৎ জান্নাত বা বেহেস্ত বা সুখের ময়দানে গিয়ে হাজির হয়েছে সেটার আসলে মানে কি। প্রথমে আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখা উচিত, ইজিপশিয়ান মাইথোলজির এই অ্যানচেস্টার প্লেন সম্পর্কে আমাদের যা যা বলা হয়েছে তা সবই কিন্তু মানুষের জন্য। অর্থাৎ কোনো মানুষের পাপপুণ্য তার হৃদয় এবং ট্রুথ অফ ফেদার দিয়ে মাপার পরে সে কি জান্নাতে যাবে নাকি মরুভূমির মাঝখানে জমে যাবে তা নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের স্টিভেন কি মানুষ? আমরা স্পষ্টভাবে দেখেছি মুন নাইটের গত এপিসোডে স্টিভেন হলো মার্কের তৈরি করা একটা দ্বিতীয় সত্তা, যা কিনা সে তার মায়ের মারের হাত থেকে বাঁচার জন্য তৈরি করেছে। তো স্টিভেন তো কোনো আলাদা মানুষ নয় যে তার পাপপুণ্য হিসাব করা হবে। তো তাহলে এই যে স্টিভেনকে দেখলাম সে মরুভূমির মাঝখানে জমে গিয়েছে, এটা কি আসলেই স্টিভেন? স্টিভেনের তো এই জায়গায় জমে যাওয়ার কথা নয়, কারণ সে তো কোনো আলাদা মানুষ নয় মার্কের কাছ থেকে। তাহলে এই যে জমে যাওয়া মানুষটাকে আমাদের দেখানো হলো সে আসলে কে? আর সব শেষে মার্ক যে পৌঁছে গেল হাউস অফ ব্রিডে বা সুখের ময়দানে, এই ময়দানটা আসলে কোথায়? আসলে কি আর্থার হ্যারো তাকে মেরে ফেলেছে, নাকি আর্থার হ্যারো ডাক্তার হয়ে তার মগজের ভিতর থেকে স্টিভেনকে আলাদা করলো? এটা আমাদের বুঝে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, দেখে মনে হচ্ছে আমাদের হিপোগডের কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার মঙ্গলবারে যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেখানে স্পষ্ট করে দেখিয়েছি এই হিপোগডের কণ্ঠে ভয়েস দেওয়া অভিনেত্রী অ্যান্টোনিও সালিব ষষ্ঠ এপিসোডেও কণ্ঠ দিয়েছেন, যা আইএমডিবিতে লেখা আছে। তো যতটুকু সম্ভাবনা মনে হচ্ছে, আমার একটা ব্যক্তিগত থিওরি হলো এই ট্যারোটের কাজ শেষ হয়ে যায়নি, সে পুনর্জন্মের দেবতা, অবশ্যই সে স্টিভেন বা মার্ককে পুনরুদ্ধার করে দুনিয়াতে ফেরত পাঠাবে অ্যামিটের হাত থেকে এবং হ্যারোর হাত থেকে দুনিয়াকে বাঁচানোর জন্য। আর শেষ এপিসোড চলে এসেছে, এখনো আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ঠিক কোন ফেজে মুন নাইট অবস্থিত তা আমরা ক্লিয়ার হতে পারিনি। তৃতীয় এপিসোড থেকে অনেকেই বলছেন এটা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের সময়কালের কাহিনী। আমরা জিআরসির লোগো দেখেছিলাম একটি বাসের গায়ে, কিন্তু মূল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কোনো চরিত্র এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। ষষ্ঠ এপিসোডে কি আসবে? পোস্ট ক্রেডিট সিনে আমাদের মুন নাইট কার সাথে সংযুক্ত হবে? ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের সাথে নাকি ব্লেডের সাথে? আমরা ব্লেডের গলা ইটারনালসের পোস্ট ক্রেডিট সিনে শুনতে পেয়েছি এবং আগামী 6 তারিখে আসছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস। তো এই যে বিশাল মুন নাইটের জগৎটা কি ডক্টর স্ট্রেঞ্জ বা সর্সারার অফ সুপ্রিমের বোধগম্য হয়নি? এই বিষয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান, আমি নিজে খুব কনফিউজ তাই এই ভিডিওটা বানালাম। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন, আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।